শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয় তোমরা ভালো আছো ইনশাআল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের হচ্ছে হলো কি পদার্থবিজ্ঞান বিষয়ে আমরা হচ্ছে সিলেবাসের আলোকে, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার আলোকে আমরা হলো রিভিশন ক্লাস হিসাবে তোমাদের হচ্ছে যে সৃজনশীল নমুনা প্রশ্ন হিসাবে একটা প্রশ্ন তোমাদের সাথে উপস্থাপন করছি এবং এই প্রশ্নটার ক্যালকুলেশন তোমাদের মাধ্যমে উপস্থাপন করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো আমরা সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকটা কি আছে। এ এবং বি পাত্রের তরলের ঘনত্ব যথাক্রমে 800 কেজি মিটার পার কিউ এবং 1260 কেজি মিটার পার কিউ। এ পাত্রের তরলের হলো উচ্চতা হচ্ছিল 50 সেন্টিমিটার এবং 250 গ্রাম ভরের একটি বস্তুকে এ পাত্রে তরলে ছেড়ে দিলে কত 1.96 নিউটন ওজন হারায়। তো এ যে বস্তুটাকে একটা ওজনটা হারাচ্ছে, তো এখন আমাদের প্রশ্নটা নমুনা প্রশ্নটা হিসাবে আমাদের হলো ক নাম্বারের প্রশ্ন চাইছে কি প্রবতা, প্রবতা হলো কাকে বলা হয়। দ্বিতীয় নম্বর হলো কি অবস্থার পরিবর্তন সময় বস্তুর তাপ গ্রহণ করলে তাপমাত্রা পরিবর্তন ঘটে না কেন। ঘ নাম্বারে কি বলেছে এ পাত্রের তলদেশে তরলের চাপটা হলো নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, ঘ নাম্বার প্রশ্নটা বলছে কি বস্তুটিকে বিপাত্র তরলে ছেড়ে দিলে এটি কি অবস্থায় থাকবে বিশ্লেষণ করা, অর্থাৎ হচ্ছে এ পাত্রটা বিপাত্রের মধ্যে যদি ছেড়ে দেয় কতটুকু নিমজ্জিত অথবা ডুবে থাকবে সেই প্রশ্নটাই আমাদের কাছে বর্ণনা করতে হবে। তাহলে দেখো প্রবলতা হচ্ছে একটা সংজ্ঞা, তোমাদের এক নম্বরে যেহেতু সংজ্ঞা হিসাবে আমরা একটা সংজ্ঞা বলতে হবে, অথবা তরল বা বায়বিক পদার্থের আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে কোনো বস্তুর উপর তরল বা বায়বিক পদার্থ লম্বালম্বিভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে, যে ঊর্ধ্বমুখী বলটা হলো কি প্রয়োগ করে সেটাই হলো কি প্রবতা বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সংজ্ঞাটা দিলেই তোমাদের এক নাম্বারটা হয়ে যাবে। তো এখন আমাদের আসছে যে খ নাম্বারের অ্যান্সারটা, অবস্থার পরিবর্তনের সময় বস্তুর তাপ গ্রহণ করলে তাপমাত্রা পরিবর্তন ঘটে না কেন। তো দেখো অবস্থার পরিবর্তনের সময় বস্তুর তাপ গ্রহণ করলে তাপ বস্তুর কণাগুলো মধ্যকার আন্তর আণবিক শক্তিগুলো হচ্ছে কি বেড়ে যায়, অর্থাৎ হচ্ছে কি অণুগুলো ভাঙার শুরু হয়। আন্তর আণবিক শক্তি হচ্ছে বেড়ে যাওয়ার কারণে অণুগুলো কম্পনের ফলে ভাঙার শুরু হয়। এই যে ভাঙনের ফলে বস্তু হচ্ছে কি তাপটা হলো কি তাপ গ্রহণ করলেও তাপমাত্রার কোনো এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই যে এতটুকু অ্যান্সার দিলেই তোমাদের হলো কি 2 মার্কের জন্য তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এখন বলছে কি ঘ নাম্বার থেকে, দেখো ঘ নাম্বারে কি বলেছে উদ্দীপকটার এ পাত্রের তলদেশে তরলের চাপ নির্ণয় করো। তাহলে দেখো এখানে দেওয়া আছে এ পাত্রের ক্ষেত্রে দেওয়া আছে কি দেখো এ পাত্রের ক্ষেত্রে তরলদেশে তরলের হলো চাপ, চাপটা হলো কি পিটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে এখান থেকে এ পাত্রের হলো ঘনত্ব, রো এ সমান সমান কত দেওয়া আছে দেখো 800 কেজি মিটার পার কিউ এবং হলো আমাদের দেখো এ পাত্রের হলো উচ্চতা, যেহেতু আমরা হলো পাত্রটা এ পাত্রে লিখেছি আমরা ওইটা আর লিখলাম না, উচ্চতা হলো কি দাঁড়ায় এই সমান সমান হচ্ছে কত আছে 50 সেন্টিমিটার। যেহেতু আমাদের কি সেন্টিমিটার আছে এই সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব, তাহলে দেখো কি হয় 100 দ্বারা হলো কি আমরা ভাগ করে দেব। তো এই সেন্টিমিটারকে আমরা কত দ্বারা 100 দ্বারা হলো কি আমরা ধরো কি ভাগ করে দিয়েছি। তাহলে দেখো আমাদের কত অ্যান্সার আসে 0.5 মিটার এবং যেহেতু আমাদের হলো কি আমরা জানি চাপ সমান সমান কি লিখতে পারি পি সমান এইচ রো জি। দেখো তাহলে আমাদের দেখো এখান থেকে
এই যে এই রোর মান পাইছি এবং হলো এইসের মান পাইছি এবং জির মানটা আমরা অভিকর্ষণ ত্বরণটা আমরা সবসময় জানি কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা হলো কি চাপ সমান সমান পি সমান সমান হট। তাহলে দেখো এই যে ক্যালকুলেশনটা করলে আমরা এখান থেকেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। দেখো এইসের মানটা কত পাইছি 0.5, আর এই রোর মান, এই রোর মান হচ্ছিল কি পাইছি আমরা হলো কি এই যে 800 গুণন হলো জির মানটা হচ্ছে কত পাইছি 9.8। তো দেখো এই যে এটা যদি আমরা হলো ক্যালকুলেশন সাধারণ ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করি তাহলে আমাদের দেখো অ্যান্সারটা কতটুকু আসবে 3.92 গুণন হলো 10^3, যেহেতু হলো কি চাপটাকে সবসময় হলো কি প্যাস্কেল দ্বারা আমাদের হলো কি প্রকাশ করা হয়, একক হলো কি প্যাস্কেল। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 2 নম্বর প্রশ্নটা গাণিতিক সমস্যা, এই গাণিতিক সমস্যা তোমাদের মধ্যে আর কখনো সমস্যা হওয়ার কথা না মনে হয়। এ পাত্রে হচ্ছে যেহেতু ঘনত্বটা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে এবং সেন্টিমিটার ছিল, আমরা হলো মিটারে উপনতি করেছি এবং হলো অভিকর্ষণ ত্বরণের মানটা আমরা সবসময় হলো কনস্ট্যান্ট মান, এই মানটা আমরা জানি এবং চাপ সমান সমান হট। অর্থাৎ হচ্ছে আমরা জানি চাপ সমান সমান পি সমান পি ইজ ইকুয়াল টু হলো এইচ রো জি, এইচের মানটা বসাইছি, রোর মান বসাইছি এবং জির মানটা বসে সাধারণ ক্যালকুলেটারের সাহায্য অথবা সায়েন্টিফিক ক্যালকুলেটারের সাহায্যে আমাদেরকে বের করেছি এবং হলো যেহেতু চাপের একক হচ্ছে কি প্যাস্কেল, সেই যে প্যাস্কেল দ্বারা আমাদের প্রকাশ করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর প্রশ্নটা আমার বিশ্বাস যে তোমরা এখান থেকে ভালোভাবে উপলব্ধি করতে পারছো। তো দেখো এখন আমাদের আসছে হলো কি 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্নটা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমাদের সৃজনশীলটাই আগে দিতে হবে। বস্তুটিকে বি পাত্রে তরলে ছেড়ে দিলে এটি কি অবস্থায় থাকবে বিশ্লেষণ করো। দেখো আমরা তাহলে দেওয়া আছে আমাদের এখানে যদি বলি দেওয়া আছে কি যেহেতু হলো আমাদের হলো কি বস্তুর ভর এম সমান সমান, দেখো কত আছে আমাদের বস্তুর ভরটা হচ্ছে এই যে ভরটা এতটুকু দেওয়া আছে, তাহলে দেখো 250 গ্রাম, যেহেতু আমাদের গ্রামটাকে কী বলবো কেজিতেই প্রকাশ করবো, তাহলে 250 গ্রামটাকে 1000 দ্বারা ভাগ করে পাই, তাহলে কি কেজি। তাহলে দেখো ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াই হচ্ছিল কি 0.25 কেজি। এখান থেকে আমাদের ভরটা আমরা হলো বের করে নিয়েছি এবং বস্তুর হচ্ছিল হারানো ওজন, এই যে হারানো ওজন কি বস্তুটি হলো হারানো ওজন ডাব্লু সমান সমান, দেখো কি আছে আমাদের হলো কি 1.96 নিউটন, এই যে এখান থেকে আমরা বের করেছি নিউটন এবং হলো এ পাত্রের ঘনত্ব রো এ সমান সমান কত আছে আমাদের দেখো 800 কেজি মিটার ইনভার্স 3, এবং হলো বি পাত্রের ঘনত্ব হচ্ছে কি রো বি সমান সমান, দেখো আমাদের কত দেওয়া আছে 1260 কেজি মিটার পার কিউব। এখান থেকে আমরা হলো কি যে হলো কি বস্তুর ঘনত্ব বস্তুর আয়তনটা আমরা বের করবো, বস্তুর হচ্ছে কি বস্তুর আয়তন ভি হলে আমরা পাই কি
ডাব্লিউ সমান সমান ভি এইচ, ভি এইচ ভি রো জি, ভি রো জি। এখান থেকে দেখো আমরা হলো যদি বের করি তাহলে আমাদের ভির মানটা বের করবে দেবো। দেখো কি হয়, ভি সমান সমান কত হয়, ডাব্লু বাই হচ্ছে কি রো জি। এই যে এখান থেকে আমরা হলো ক্যালকুলেশনটা করতেছি, দেখো এই রো হচ্ছিল কি জি। আমাদের হারানো ওজনটা কত আছে আমাদের দেখো, এখান থেকে আছে এই যে 1.96 হলো 96 ডিভাইডেড হচ্ছিল রোর মানটা হচ্ছিল, যেহেতু এ পাত্রের ক্ষেত্রে তাহলে আসছিল হচ্ছে 800 গুণন হলো জির মানটা হলো কি 9.8। তো দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত দাঁড়ায়, 2.5 হচ্ছে 10^5 হলো -4, যেহেতু হচ্ছে আমাদের কি আয়তনটা, আয়তনটার একক হচ্ছিল কি যে মিটার পার হলো কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সে হলো কি মিটার কিউব। এখান থেকে আমরা হলো কি আয়তনটা বের করে নিয়েছি। এখন হলো কি দুই বস্তুর হচ্ছিল যেটা আমরা বলি বস্তুর ঘনত্ব, বস্তুর ঘনত্ব রো সমান সমান হলো কি বস্তুর ভর ডিভাইডেড হলো কি আয়তন। এই যে ক্যালকুলেশন করে এই মানটা যদি বসে তাহলে বস্তুর আয়তন ভর কত আছে পাইছি আমরা হলো কি দেখো, আরে সেরকম এই যে এখানে বসাইলে কত 2.5 ডিভাইডেড হচ্ছে এই যে আয়তনটা গুণন হলো 10^-4। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে কত হয়, এই যে হিসাবকৃত আমরা হলো কি সরাসরি হতো কত পাইছি 1000 রো। এই যে আমরা হলো রোটা পাইছি হলো কি এর একক হচ্ছে হলো কি কেজি মিটার পার কিউব, এটাই হচ্ছে হলো কি বস্তুর হচ্ছে ঘনত্ব। তো এখান থেকে আমরা হলো কি যে যদি আমরা হলো বি বস্তুকে ছেড়ে দেয় তাহলে বি বস্তুর ক্ষেত্রে ঘনত্বটা কি দাঁড়ায়, এখান থেকে বি বস্তুর ক্ষেত্রে দেখো বি বস্তুর ক্ষেত্রে আমরা যদি বলল কি যে তরলটা হচ্ছে কি ওই এই তুলনার সাথে যদি আমরা এটার সাথে তুলনা করি তাহলে কি দাঁড়া হচ্ছিল কি বি বস্তুর ক্ষেত্রে আমাদের হলো কি রো ডিভাইডেড হচ্ছিল কি রো বি। তাহলে দেখো আমাদের কি রোর মানটা যদি আমাদের পাইছি কত 1000, এই যে 1000 আর এই যে বীর মানটা পাইছে আমাদের কত ছিল 1260। তাহলে দেখো এখান থেকে আমরা কাটাকাটি করে এই শূন্য আর এই শূন্য কাটে 5 দুগুণে কত হয় 50টা, আর এটাকে কাটলে কত হয় 63। তাহলে দেখো আমরা বলতে পারি যে 50/63। এই যে এতটুকু অংশ হচ্ছে কি পানির ভিতরে হচ্ছে এই যে ছেড়ে দিলে এটি হলো কি অবস্থা, এইটাই হচ্ছে নিমজ্জিত অবস্থায় থেকে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা যদি বলি হচ্ছে 63 ভাগের হলো 50 ভাগটা হচ্ছে কি নিমজ্জিত অবস্থায় থাকবে, এইটাই হচ্ছিল কি বিশ্লেষণটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই যে ক্যালকুলেশনটা দুটা ম্যাথমেটিক্সের টার্মটের সাথে তোমাদের সাথে উপস্থাপিত করেছি এবং পরবর্তীতে এই ধরনের গাণিতিক সমস্যাগুলো আরও থাকতে পারে, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, পরবর্তী নতুন একটা সৃজনশীল অথবা নতুন একটা টপিক নিয়ে তোমাদের সাথে উপস্থাপন হবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।